আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমরা যেটা সব সময় চাই যারা সুস্থ আছেন তাদেরকে আমরা আসলে আর নতুন করে দেখতে চাই না কারণ আমরা চাই আপনি সারা জীবন সুস্থ থাকেন সঠিক নিয়মটা মেনে চলেন দর্শক ঠিক সুস্থতার খাতায় যেমন নাম লেখেন আমাদের আরেকজন বোন আজকে নিয়ে আসলাম ওনাকে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন এবং কেন যাচ্ছেন কারণ উনি সুস্থ হয়েছেন গত কিছুদিন আগে আমাদের ডিপিআরসি হসপিটালে এসে উনি ভর্তি হয়েছিলেন অসম্ভব রকম যন্ত্রণা নিয়ে কিন্তু আজকে যখন চলে যাচ্ছেন সেই যন্ত্রণা গুলো কোথায় সেটাই আজকে জানব ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম বোন কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি এটা জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ আজকে আমি ভালো আছি কারণ এটা অনেক খুশির বিষয় তাই না কতদিন পর বলতে পারলেন যে আলহামদুলিল্লাহ আজকে আমি ভালো আছি অনেক দিন হবে অনেক বছরও হতে পারে নাকি কতদিন হবে আমার হাঁটু ব্যথা 2004 সাল থেকে শুরু হয়েছে ঠিক কতদিন থেকে আপনার 10-15 বছর হয়ে গেছে প্রায় 10-15 বছর এই ব্যথা নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট আছে পড়ে গিয়েছিলেন ব্যথা পেয়েছিলেন কোন কিছু তুলতে গিয়ে আঘাত পেয়েছেন এমন কিছু না এরকম কোনো স্মরণ নাই এই 10-15 বছর থেকে ব্যথা প্রথম ব্যথাটা কি হাঁটুতে না কোমরে শুরু হয়েছে হাঁটুতে দেখছেন যে যেহেতু রান্না করতে হয় গৃহিণী বসে কাজ করতে সাংসারিক অনেক কাজ করতে বসে বসে মানে দাঁড়ানো থেকে বসতে গেলে খুব কষ্ট হতো বসলে আর উঠতে পারি না উঠতে গেলে খুব কষ্ট হতো কোনো কিছু ধরে বা সাপোর্ট নিয়ে উঠতে আগে যেরকম অনেক হাঁটাহাঁটি করতে পারতেন এই পাশ উপাশ যেতে পারতেন আচ্ছা এত কষ্ট হয়েছিল এই গত 10-15 বছর থেকে তো যখন প্রথম এই সমস্যাটা শুরু হয় ডক্টর দেখাননি তখন হ্যাঁ তখন থেকেই ট্রিটমেন্ট চলে এই 10-15 বছর থেকে ট্রিটমেন্ট করেছেন কতগুলো টাকা খরচ করেছেন কখনো কি মনে হয়েছে না আমি ভালো হয়েছি সুস্থ হয়েছি এরকমটা মনে হয়েছে কখনো ট্রিটমেন্ট চালাই তখন কিছুক্ষণ মানে কিছুদিন ভালো থাকি ওষুধ খাই থেরাপি দিই আপনি কি আপনার রোগটা জানতেন যে আপনার রোগটা কি হ্যাঁ জানতাম বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন কত জায়গা হবে এখন পর্যন্ত বলেন তো আমি দুই জায়গায় সব ট্রিটমেন্ট করেছি আচ্ছা ঢাকা কেন্দ্র আচ্ছা তো যখন দেখছেন যে চিকিৎসা করছেন কিন্তু ভালো হচ্ছে না যত দিন যাচ্ছে আরো খারাপ হয়ে যাচ্ছে না একটা সময় এমন হয়েছে যে স্বাভাবিক সংসারে কাজগুলো করাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো ওই সময়টা কেমন মনে হতো কেমন লাগতো আপনার কাছে খুব কষ্টই মনে হতো আমি দাঁড়ায় দাঁড়ায় এত বছর ধরে রান্নাটা করি অন্য তেমন কোনো কাজ করি না কিন্তু রান্নাটা করি তাও করতে পারছিলাম না টিভিতে স্যারের এটা দেখে যে আর আমার থেকে বারবার বলছে অপারেশন করতে হবে তা অপারেশন বিহীন এই ট্রিটমেন্টের জন্য আমি স্যারের কাছে আসছি আচ্ছা তো তার মানে সব জায়গায় যখন ব্যর্থ হয়েছেন তখন হঠাৎ করে একদিন দেখতে পান স্যারের একটা ভিডিও একদিন ধরে স্যারের ইয়ে দেখি তা আমি ইউটিউবটা সত্যিকারে বলতে আমি অত ভালোবাসি না শুধু আপনি টিভিতে দেখেছেন হ্যাঁ ইউটিউবে দেখছি কিন্তু ইউটিউবটা আমার অত বিশ্বাস হয় না আপনার টিভিতে বেশি বিশ্বাস ছিল এবং এই বিশ্বাসের উপর ভর করে চিন্তা করেছেন যে আমাকে সুস্থ হতে হবে আমার ভালো হতে হবে আমার সংসারে যারা আছেন আমার যে প্রিয়জন আছে তাদের জন্য আমাকে ভালোভাবে থাকতে হবে নিজে আর কতদিন একা একা কান্না করবেন কত কষ্ট পাবেন এরকমটা মনে হয়েছে যে এখানে আমার জীবন শেষ না আমার থেমে থাকলে চলবে না অপারেশনের কথা কি বলেছিল ডক্টররা জি আমি যশোর ঢাকা পাঠাইছে তাও বলছে যে অপারেশন লাগবে অপারেশন লাগবে ফিজিক্যাল মেডিসিনে দেখছে তাও বলছে কি যে বেশি সমস্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তা অপারেশন করলে ভালো হয় তুমি তো স্যার আমি অপারেশন করবো না বলে ফিজিক্যাল মেডিসিন আলাদা সেকশন আছে সেখানে গেলাম তা ওনারা ওই কথা বললেন আমি তখন কি মনে মনে একটু ভয় পেয়ে গেলেন নাকি হ্যাঁ সাংঘাতিক একটা ভয় যে অপারেশন যদি এমন হয় সাকসেসফুল না হবে তাহলে হাঁটতেই পারবো না হাঁটতেই পারবো না ওই ভয়েই করি আচ্ছা তখন খোঁজা শুরু করলেন যে অল্টারনেট কি চিকিৎসা আছে না টিভিতে ছাত্রী অনেকদিন থেকেই দেখি তারপর আমার হাজবেন্ডকে বললাম যে আমি স্যারের কাছে যাবই আচ্ছা সে বিশ্বাসে ভর করে চলে আসলে আসার পর ভর্তি হয়ে গেলেন ট্রিটমেন্ট শুরু হয়ে গেল টিভিতে দেখা আর সামনাসামনি চিকিৎসা কোনো পার্থক্য পেয়েছেন টিভিতে যেমন দেখেছেন বা যেমন বলেছে ওরকমটাই পেয়েছেন হ্যাঁ পেয়েছি
স্যারকে এবং এখানে মানে সবাই খুব ভালো লেগেছে। মেন কথা অন্য জায়গায় দেখা যায় যে ট্রিটমেন্ট হয়তো একই হতে পারে কিন্তু যত্নটা পাওয়া যায় না। তো স্যার যখন রুমে গিয়েছিলেন স্যার কি এমন কিছু বলেছেন যে ভর্তি হন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এমন কিছু বলেছিলেন স্যার? স্যার আমার সব কথাই শুনছিলেন, বলছিল যে 1 মাসের জন্য ভর্তি হন, আপনার অপারেশন করলেও করতে পারেন। আমি বলছিলাম তা ভালো যে হয় না এমন না, কিন্তু সেই গ্রান্টি তো কেউ দিতে পারবে না। বলছে স্যার না আমি অপারেশন করবো না, আমি আপনার কাছেই কিছুদিন ট্রিটমেন্ট করবো। এবং সেই অনুযায়ী ভর্তি হয়ে গেলেন। আজকে কততম দিন আপনার? 9 দিন। 9 দিন, মাত্র 9 দিন। স্যার কতদিনের কথা বলেছিল আপনাকে? 1 মাস। 1 মাস অথচ 9 দিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে মনে হচ্ছে যে প্রথম দিন আপনি ভর্তি হয়েছিলেন যেই মানুষটা আর এই আজকের মানুষটা আকাশ পাতাল পার্থক্য? মনের দিক থেকে অনেক ভালো। এবং মনে হচ্ছে বুক থেকে একটা পাথর নেমে গেছে যে অপারেশনের একটা ভয়। এবং আপনার কি মনে হচ্ছে যে আপনি যে শুনে এসেছেন যে অপারেশন ছাড়াই চিকিৎসা হয় সেটা কি আসলে বাস্তব? হ্যাঁ স্যার বললেন যে আমি যদি নিয়ম মেনে চলি তাহলে ভালো থাকবে। আলহামদুলিল্লাহ স্যার আমাকে থেরাপি দিচ্ছে, সিস্টার থেরাপিস্ট এবং খালাদের সবাই সবাই খুব ভালো আন্তরিকতার সাথে তারা কাজ করেছে। স্যার কেমন ট্রিটমেন্ট করেছে আপনাকে? স্যারের ব্যবহার অনেক ভালো আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছেন যারা জানেন না যে অপারেশন ছাড়াও যে মানুষ এরকম ম্যাজিক্যালি সুস্থ হতে পারে, তাদের জন্য কিছু বলেন না? তারা এতদিন অনেক জায়গায় চেষ্টা করছেন সুস্থ হননি, তারা একবার এসে চেষ্টা করে যেতে পারেন, দেখে যেতে পারেন স্যারের এখানে। আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সহায় হয় অবশ্যই সুস্থ হবেন। আলহামদুলিল্লাহ। আমার নাম রোজি পাবত, আমার বয়স 49, আমার আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন তো আমার এই বোনের কথা, যিনি গত প্রায় 10-15 বছর যাবত উনি কষ্ট পেয়েছেন ব্যথার জন্য, চিকিৎসাও করেছেন, অপারেশনের কথা শুনেছেন, অনেক ভয়ভীতি অনেক কিছু উপেক্ষা করে এসেছেন ভালো হওয়ার জন্য বিনা অপারেশনে, এবং পেয়েও গেছেন বিনা অপারেশনের চিকিৎসা এবং সম্পূর্ণ আজকে সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছেন। দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে ওনার জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই সুস্থ থাকেন। আর আপনাদেরকে বলছি যদি এমন কেউ থেকে থাকেন এরকম দীর্ঘদিন যাবত এরকম ব্যথায় ভুগছেন, ভেবে নিয়েছেন যে না আমি আর কোনোদিন ভালো হব না, তাদের জন্য চ্যালেঞ্জ করে বলছি একবার হলেও আসুন, হয়তো জীবনটা বদলেও যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।